জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের আগামী সপ্তাহের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, অল্পসংখ্যক এলাকায় সীমানা পরিবর্তন করা হয়েছে, তবে ঢাকা-17 আসনের নির্বাচনী তফসিল আগামী জুন মাসের প্রথম সপ্তাহে করা হবে বলেও জানান তিনি। আমরা জানেন যে আমরা যে এটা দিয়েছিলাম সেটা হলো অধিকাংশ আমরা সবগুলোই আগের যে ই ছিল সীমানা ছিল সেটাকেই আমরা ড্রাফট যেটা সেটা প্রকাশ করেছিলাম। এর মধ্যে আমরা বেশ কিছু দরখাস্ত পেয়েছিলাম, তো সেগুলো দেখে আমরা সিদ্ধান্ত হয়েছে অল্প কয়েকটা কেন্দ্রে মানে সীমানা পরিবর্তন হয়েছে আর বাকিগুলো হয়নি, তো সিদ্ধান্ত এরকম হয়েছে। তো এখন এটা আপনার আগামী সপ্তাহে মোটামুটি এটা আমরা গেজেট করার জন্য সচিবালয়ে পাঠিয়ে দিয়েছি, তো সচিবালয় থেকে এটা পাঠালেই বিজেপি চলে যাবে এবং গেজেট হবে।